বৃক্ষরোপণ শব্দটি জনপ্রিয় হয়ে উঠার পিছতে আজি পাঠশালাত নেদেখা আর কেউ নোহান উপজা ঘটনা দেখি পাওয়া গেছে। 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ আর এই 31 নম্বর ঘাইপথর সোমাজত কোনো হৃদয়বান ব্যক্তি এনেদরে বৃক্ষরোপণ করেছে, দুটাকৈ বৃক্ষ দরাচলতে এয়া 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত পুখুরী সদৃশ গাঁত আর তার মাজতে রাতেপার প্রায় এনেদরে আজি বৃহৎ বৃহৎ গাঁত দেখি পাওয়া গেছে। প্রায় দুর্ঘটনা সংঘটিত হয়। যুব ছাত্র পরিষদের বিজন বান ডাঙরিয়া আছে, মন্তব্য জানিন। বৃক্ষরোপণ আর এই গাঁত টোলগেটত 23 দিয়া হয়, অথচ এনে ধরনের পরিবেশ। প্রথমতে আমি যে আজি বৃক্ষরোপণ করলে তেখেতলে আমি আন্তরিক ধন্যবাদ জানাইছো। এই কারণে আন্তরিক ধন্যবাদ জানাইছো, আসলে যা কিছুদিন ধরে এই যে গাঁত আপনাদের দেখিছে যে এই গাঁতত পড়ে কিন্তু বহু বাহনের ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষের জীবনের প্রতি ভাবুকি সৃষ্টি হয়েছে। গতি যিখিনি সময় আসলে সরকারে বারম্বার কৈছিলে যে যাক আমার মূল ঘাইপথ আছে, এই ঘাইপথর যাক উন্মুক্ত গাঁত আছে, উন্মুক্ত গাঁতবিল বন্ধ করে দিয়ার কারণে বিভাগক নির্দেশ দিয়া হয়েছিল। কিন্তু সেইখিনি সময়তে অতি দুর্ভাগ্যজনকভাবে একটা ব্যস্ত রাজপথর মাজত এই ধরনের গাঁতবিলাকে আসলে কি প্রমাণ করেছে, এই ডর কথা। আর মূল কথাটা হয়েছে যিখিনি সময় আসলে জনসাধারণে ট্যাক্স পরিশোধ করেছে রাষ্ট্রীয় ঘাইপথর বাহন চলাচলের নামত, সেইখিনি সময় কিন্তু রাষ্ট্রীয় ঘাইপথের মাজত এনেকা উন্মুক্ত গাঁতে আসলে এটা কথাই প্রমাণ করেছে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া নামের যে সংস্থা, সেই সংস্থাটির দায়িত্ব আর কর্তব্য কি, আর সেই সংস্থাটি আসলে কি ধরনের কাম করেছে তার কারণে ডর প্রশ্ন একটা হয়েছে। কথা পাতিম আপনার হতে কেদিনমান পূর্বে মুখ্যমন্ত্রীর নির্দেশন সমগ্র গাঁত বিচারি অভিযান চলেছিল, কিন্তু রাষ্ট্রীয় ঘাইপথতে ইমান বৃহৎ বৃহৎ গাঁত এজন মানে অভিভাবক ছাত্র দুগারী তখন জিয়রি লোহা দেখি পাইছো, তাদের কথা পাতি সদায় অহা যাওয়া করে নাকি, কি পরিবেশের মাজত আহে, কোন কোন ছাত্র ছাত্রী আহে? না সদায় অহা যাওয়া করো, কিন্তু এনেকা গাঁত চাওক, এটা রাস্তায় ভাইপথে এনেকা অবস্থা, গতি সদায় ইয়াতে এক্সিডেন্ট দেখাবো, আমি সদায় আহি থাকো স্কুলের পর, মানে প্রতিদিনে এক্সিডেন্ট। গতি এই সরকারে চাওক খালি টয়লেটের পয়সাই লোক জানিছে, কিন্তু যে রাস্তাঘাটত যে কাম করবেন এই রাস্তার কোনো ধরনের কাম করা নাই, আপনি চাওক যতে যাক তাতে গাড়া এনেকা, গতি সদায় এক্সিডেন্ট হয়ে থাকে। কোন কোন ছাত্রী লিখে কি বিপজ্জনকভাবে আহে, কিমান এক্সিডেন্ট আপনি চাও, ইমান বিপদত আমি আহবলগা হয়েছে, ইফেলে গাড়ি মটর ইমান যানজট, তাতে আর ইয়াতে ইমান ডর ডর গাড়া, গতি কেনেকা অবস্থা হয়েছে আমার। গতি এই সরকারখানে কি করেছে, এইবিল প্রশাসনের বা সরকার কোনো দায়িত্বই নাই, সদায় এটা যত নাকি ডিসি অফিস এটা ওসরত আছে তাতে, তারপরও এনেকা গাঁতর অবস্থা চাকসুন কি অবস্থা হয়েছে। নিশ্চয়ই একটা কথা কব লাগিব যে বজালি জেলার অতিরিক্ত উপায়ুক্তর সমীপতে 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের এই দুর্দশা, এনেদরে বিশাল বিশাল ট্রাক আহে, শিক্ষার্থী সমূহ আহে, ছাত্র ছাত্রীবুর আহে, বিদ্যালয়ের বাহনবুর আহে, আর এয়া নিমিত্ত মাত্র। আজি এই প্রতিবেদন এইভাবেই আমি করার প্রয়াস করেছি, কোনো হৃদয়বান ব্যক্তি ইয়াত বৃক্ষরোপণ করেছে, দুটাকৈ বৃক্ষরোপণ ইয়াত করা দেখি পাইছিল, আর ইয়াত এদিন পূর্বে আমার এন কে টিভির জড়িয়ে প্রতিবেদন প্রকাশ পাইছিল, যি সময় সর্বত্রে টোল ট্যাক্স লওয়া হয়, মাত্র 10 কিলোমিটার দূরত্বর ভবানীপুর টোল গেট পার হওয়ার পিছতে এই দৃশ্যাংশ, ভবানীপুরের পাটাসার গুছিলেকে ভিন্ন স্থানত মাথু গাঁত আর গাঁত, যাত্রীবাহী বাস ট্রাক সকল এনেদরে অহা যাওয়া করে, আর এই পরিবেশ দেখি পাওয়া গেছে। বিজন বান ডাঙরিয়া, পুনের মানে একটা কথা শুনব বিচার, বৃক্ষরোপণ সন্দর্ভত চমুকই কি কব? বৃক্ষরোপণ যেটা সরকারে ইতিমধ্যে কৈছে যে বৃক্ষরোপণ কার্যসূচী সকল পর্যায়ত করবেন, সরকারি যা অফিস কাছারি আছে তেওঁলোকক নির্দেশ দিয়া হয়েছে। গতি আচরিত হয়েছো যে ন্যাশনাল হাইওয়ে অথরিটির যা দায়িত্ব আর কর্তব্য বিষয়া, তেখেতসকলে নিশ্চয় এই রাষ্ট্রীয় ঘাইপথের মাজত বৃক্ষরোপণ কার্যসূচী রূপায়ণ করেছে। গতি আমি ধন্যবাদ জানাইছো যে তেখেতসকলে রাস্তাঘাট মেরামতি করব নয়, সেইটা ডর কথা নয়, কিন্তু রাস্তাঘাটের মাজত যে বৃক্ষরোপণ করব পারিছে সেইটা আসলে সচাকই আদরণীয়। নিশ্চয়কৈ চকুত পড়া এক দৃশ্য, দুটাকৈ বৃক্ষরোপণের এয়া বস্তা দিছে, কোনোবাই তার উপর শিল দিছে, আর রাতেপুৱাৰে পৰা এই দৃশ্যাংশ দেখি পোৱা গৈছে। দরাচলতে আমি সংশ্লিষ্ট বিভাগক উনুকিয়াব বিচাৰো যে অসম সরকারের মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় গাঁত বিচাৰি যেতিয়া চৌদিশে অভিযান চলাবলৈ বিষয়া বা ঠিকাদারসকলক নির্দেশ দিছিল, এই গাঁত কিন্তু চকুত নপৰিল, বৃহৎ বৃহৎ গাঁত, এনেকুৱা অনেক গাঁত আছে আমি দেখুৱাব পাৰো, কিন্তু এই গাঁত আর এই বৃক্ষরোপণ এই স্থানৰ পৰা যে যথেষ্ট লোকের দুর্ঘটনাত পতিত হয়ে প্রাণহানি হব পারে সেও কিন্তু নিশ্চিত। এই দৃশ্য মাথু আমি এন কে টিভির জড়িয়ে দেখাবলে যত্ন করেছো। ক্যামেরা পার্সন মিনালর সহ মানে রানা ডেকা, এন কে টিভি।